साउथ के सुपरस्टार अल्लू अर्जुन की मोस्ट अवेटेड फिल्म पुष्पा के मेकर्स ने कुछ दिनों पहले ही ऐलान किया था कि वो अपनी इस मेगा बजट फिल्म को क्रिसमस। বিয়ে হচ্ছে সামাজিক বন্ধন, যাতে দুইটি মানুষ পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকে। তবে কিছু কিছু বিয়ের ঘটনা মানুষকে অবাক করে দেয়। প্রকৃত প্রেমী কেট পরিবেশনের ভারসাম্য রক্ষা করার জন্য তার মাথায় অন্যরকম চিন্তা আসে, আর সেই চিন্তা থেকে গাছকে বিয়ে করলেন যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের অন্তত 70 জন নারী। শহরের ভবন পরিকল্পনায় পরিবেশ সুরক্ষার বিষয়টি যেভাবে এড়িয়ে যাওয়া হয়েছে, সেদিকেই মনোযোগ আকর্ষণের জন্যই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। ব্রিস্টলের ওই জায়গায় 16টি অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাবের ফলে সেখানে থাকা গাছগুলো কেটে ফেলতে হবে, আর এই কারণে এই পরিকল্পনার মাধ্যমে পরিবেশের ওপর আসন্ন হুমকির ব্যাপারে তারা উদ্বিগ্ন। এই আয়োজনের উদ্যোক্তা সিওভান কিয়ারান্স বলেন, এই বিয়ের অনুষ্ঠান দেখিয়েছে যে গাছ আমাদের জীবনের অংশীদার। ব্রিস্টল সিটি কাউন্সিলর অবশ্য এই নিয়ে কোনো মন্তব্য করতেই রাজি হননি। এই বিয়ের আয়োজনে অংশ নেয়া কনেরা বিভিন্ন সংস্কৃতির ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরিধান করেন। সেখানে 74টি গাছের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ক্যাম্পেইনার ও কনে সুজান হেকেট বলেন, গাছের সঙ্গে বিয়ে অবশ্যই একটি বিশেষ সুবিধা, এটি শুধু আবেগ নয়, বরং এটি বেশ তাৎপর্যপূর্ণ ও প্রতীকী। তিনি বলেন, গাছ হচ্ছে নিঃশর্ত ভালোবাসার বিশুদ্ধ উদাহরণ, যা বিয়ের পুরো ধারণার সঙ্গে চমৎকারভাবে সামঞ্জস্যপূর্ণ। বিয়ে জীবনের জন্য, নিঃশ্বাসও জীবনের জন্যই। साउथ के सुपरस्टार अल्लू अर्जुन की मोस्ट अवेटेड फिल्म पुष्पा के मेकर्स ने कुछ दिनों पहले ही ऐलान किया था कि वो अपनी इस मेगा बजट फिल्म को क्रिसमस